বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম ডক্টর ফেরদৌস। আমার প্রশ্নটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা দাজ্জালের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি। এমন বেশ কিছু হাদিস আমাদের বলে যে দাজ্জাল পৃথিবীর সব বাড়িতেই যাবে। সে তোমাকে এমন পানি দেখাবে যেটা পান করতে পারবে না, এমন আগুন দেখাবে যেটাতে তুমি পুড়বে না। আমরা কি টেলিভিশনকে এমন একটা দাজ্জাল বলতে পারি না? বোন, আপনি প্রশ্ন করলেন যে একটা সহিহ হাদিসে দাজ্জালের কথা বলা হয়েছে। অনেক বিশেষজ্ঞ বলেন, আর আপনি ওই কথা বললেন যে কিছু কিছু বিশেষজ্ঞ বলেন যে এই টেলিভিশন কানা আর দাজ্জাল এক চোখের দাজ্জাল, স্ক্রিনের হলো একটা চোখ, তাই টিভিই হলো দাজ্জাল। এখন এই টিভিকে দাজ্জাল বলা যায় কি না, আমরা আসলে নিশ্চিতভাবে বলতে পারি না যে টেলিভিশনই হচ্ছে দাজ্জাল। এখানে আমরা কি করতে পারি, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে কোনো ফাঁকা জায়গা রেখো না, ফাঁকা জায়গা পূরণ করো যাতে করে শয়তান সেখানে দাঁড়াতে না পারে। সহিহ বুখারী 1 নম্বর খণ্ড, বুক অফ আজানের 75 অধ্যায়ের 692 নম্বর হাদিস। এই হাদিসটা এছাড়াও আছে, সেটা সুন্নান আবু দাউদে 1 নম্বর খণ্ড, বুক অফ সালাতের 245 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর 666। যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও, ফাঁকা জায়গা পূরণ করো যাতে শয়তান ঢুকতে না পারে। যদি আপনি মনে করেও থাকেন টিভি একটা দাজ্জাল, তাহলে সেই দাজ্জালকে মুসলিম বানিয়ে নিন, এই মিডিয়ার চেহারা পাল্টে দিয়ে এটা দিয়ে ইসলাম প্রচার শুরু করে দিন। এমন কোনো প্রমাণ নেই যে টেলিভিশন একটা দাজ্জাল। তবে আপনি যদি টিভিকে দাজ্জাল মনে করেও থাকেন, তাহলে আমরা কি করব, আমরা এই মিডিয়াকে ব্যবহার করব সত্য প্রচারের কাজে, যাতে করে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বলতে পারি যে আমরা ইসলাম প্রচারের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, এই পৃথিবীতে ইসলামের বাণী ছড়ানোর চেষ্টা করেছি পুরো মানুষ জাতির জন্য। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اقرأ وخيرا